নমস্কার যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন শুরুতেই বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশান পাওয়ার জন্য যাতে কিনা আমরা কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান রাজ্যে প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন এদিকে ভোট গ্রহণের শেষ পর্বে বিজেপির বিরুদ্ধে দলীয় ব্লক সভাপতির ওপর হামলার অভিযোগ করল শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ব্লক সভাপতি নন্দ দুলাল মাইতির উপর এদিন চড়াও হন বিজেপি কর্মীরা বেধরক মারধরে চোটে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নন্দ দুলাল মাইতি এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তরকাতি বিধানসভার বাথুরিয়াতে তৃণমূলের অভিযোগ শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তার ঘনিষ্ঠ ছিলেন ব্লক সভাপতি নন্দ দুলাল মাইতি এদিন ভোটগ্রহণের শেষের দিকে তিনি বুথ পরিদর্শনে গিয়েছিলেন বুথে পৌঁছতেই তার ওপর চড়াও হয় শতাধিক বিজেপি কর্মীরা এমনটাই অভিযোগ দন্ত দুলাল মাইতিকে ঘিরে বিক্ষোভ করে তারা এরপরই তাকে বেঁধে রাখে এবং বাস রড দিয়ে এলোপাথাড়ি মারা হয়েছে বলে অভিযোগ মারধরের চোটে গুরুতর জখম হয়েছেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে কাতি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি সেখানেই রয়েছেন এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে যদিও তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে বিজেপি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া তেমন পাওয়া যায়নি প্রসঙ্গত এদিন ভোটে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ওপর হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি এদিন সকালে কাতির দুশো ছয় ও দুশো সাত নম্বর বুথে রিঙিংয়ের অভিযোগ পেয়ে ছুটে যান কাঁথির বিজেপি এজেন্ট সৌমেন্দু অধিকারী অভিযোগ তখনই বুথের বাইরে তার গাড়িতে তৃণমূল ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বে ভাঙচুর চালায় শাসক দল আশ্রিত দুশ্চিন্ত